ফ্রেন্ডস, সারাদিনের কাজকর্ম সারা হলো, সেরেই জাস্ট এবার খাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার আজকে দেখে নাও, রয়েছে উচ্ছে সিদ্ধ, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো তোমরা দেখতে থাকো, আমি খাই, ঠিক আছে? আমার খুব খিদে পেয়ে গেছে। আজকে আমার গাছের কিছু পরিচর্যা ভিডিওতে দেখালাম, তো তোমরা দেখলে। কিন্তু আমার লঙ্কা গাছটাতে পোকা হচ্ছে, তো খুব সমস্যা হচ্ছে এর জন্য খুব সমস্যা হচ্ছে, পোকা হচ্ছে লঙ্কা গাছে। তো তোমাদের যদি কারোর জানার থাকে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে, যে লঙ্কা গাছের পোকা কীভাবে তাড়াবো, অবশ্যই তোমরা বলবে, কমেন্ট করে বলে দেবে। না, আমার লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছিল জানো, কিন্তু পোকা পোকা ধরেছে যেমন তেমন, তার সাথে পিঁপড়েতে গাছের খুব ক্ষতি হচ্ছে। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও, যে লঙ্কা গাছে পিঁপড়ে কিভাবে তাড়াবো। আসলে ভাবলাম খেতে খেতে তোমাদের সাথেই গল্প করি, আচ্ছা তার কম্পিটিশন নেই, তাই একা একাই খাল খেতে হচ্ছে।
আমি তো অত তাড়াতাড়ি তাড়াতাড়ি খেতে পারি না, যার জন্য যে কোনো খাওয়ার কম্পিটিশনে আমার হার অবধারিত। আমার থেকেও যে দুর্বল, যে মুখে খাবার নিয়ে বসে থাকে, গেলে না সেরকম কোনো পাবলিক হলে আমি জিতব, তাছাড়া আমি জিতব না। অনেকে ঝাল পছন্দ করে না, অনেকে আবার ঝাল ছাড়া খেতে পারে না। তোমরা কে কে আছো আমার মতন যে ঝাল ছাড়া খেতে পারে না, আর কে কে আছো ঝাল দিলে খেতে পারে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক ঝাল আছে লঙ্কা গুলো, আমার সাথে খাওয়ার কম্পিটিশন করলে না অনায়াস আমি হারব, কোনো চাপ নেই, কারণ আমি সব কাজ অনেক ফাস্ট ফাস্ট করতে পারলেও খাওয়াটা আমি অনেক ফাস্ট ফাস্ট আমার দ্বারা হয় পারি না। যদি খেতে খেতে টাইম পার হয়ে যায়, তোমরা খাওয়া দেখো।
তো বন্ধুরা, তোমরা আজকে আমার সাথে আমার টেবিলে একসাথে বসলে খুব ভালো লাগলো। তোমাদের সাথে একসাথে গল্প করতে করতে খেলাম, তো আজকে আমার খুব ভালো লাগলো সেটা। আর আজকে আমি ব্লগে আমার গাছদের নিয়ে একটু দেখিয়েছি যে আমার গাছেরা কীরকম বা আমি গাছেদেরকে কীরকম পরিচর্যা করি। হয়তো সবটা দেখাতে পারিনি, বাট যতটা পেরেছি মোটামুটি একটা পরিচর্যা তোমাদেরকে দেখিয়েছি। আর যে সমস্যাটার কথা বললাম, অবশ্যই যদি কারোর জানা থাকে সে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমার লঙ্কা গাছ আছে প্রায় 14-15টা। তো বড় যে গাছটা, বড় গাছটার মধ্যে না পোকা ধরে গেছিল। তো তার মধ্যে আমি কি করেছি, পোকা ধরা পাতাগুলোকে খুলে খুলে ফেলে দিয়েছি, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। এবারে দেখছি মাটিটার মধ্যে পিঁপড়ে ধরে গেছে। যদি তোমাদের কাছে সলিউশন থাকে, কেউ যদি জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ওকে ফ্রেন্ডস, চলো টাটা, আই লাভ ইউ, বাই।